Hello guys, welcome back to our channel. আর আমরা এখন রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো আমরা রেডি হয়ে গেছি আর টিল্লাদি টিল্লাদি সব রেডি হচ্ছে তো আমরা এখন একটু ঘুরতে বের হবো অনেক কিছু কেনাকাটার আছে আমাদের ইতিমধ্যে একটা দুঃখের খবর চলেছে আমাদের কাছে এখানে হ্যাঁ মহাপ্রভুরা মানে কোথাও থেকে একটা মহাপ্রভুরা আসছে তো এখানে এসে মানে হোটেলগুলো সব বুক করে ফেলেছে এবারে মহাপ্রভুদের থেকে তো আমরা একটু বড় নই তাই জন্য আমাদেরকে হোটেলগুলো ছেড়ে দিতে হবে কালকে থাকবো পরশু দিনকে আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে তোমার নন্দনকানন তারপরে আরও কিছু জায়গা ঘুরে তারপরে হোম গো টু হোম বাড়ি তো এই হলো কীর্তি আমাদের দেখো আর এই সাইডে দেখো ভূত তো আজকে সিকোয়েন্স ড্রেস পরেছে আমার তো এইটা খুব ভালো লাগে এরম এরম হয় তাই তো হাই কর ভূত তো গাইস আমরা রেডি হয়ে গিয়েছি আর এবারে আমরা বেরোবো চলো তো গাইস আমরা কেনাকাটা অনেকটাই করে ফেলেছি এই দেখো এইগুলো কিছু কিনেছে এটা কার জন্য কিনেছিস ওটা ছোট্টতে কিনেছে মিছরির জন্য ও মিছরির জন্য কিনেছে আর ভূতুর জন্য এটাও মিছরির আর ভূতুর জন্য কিছু কেনা হয়েছিল আর জাগুর জন্য কিছু কেনা হয়েছিল সবাইকে দিয়ে দেওয়া হয়েছে আর এখন আমরা একটু চা খাবো আর কিছুক্ষণ একটু বসবো তারপরে আরেকটু কিছু কেনাকাটা করে হোটেলে চলে যাবো তো চাটা কখন আসবে ও জিজুরা আসছে এসে চা নিয়ে আসবে চা নিয়ে আসলে আমরা কোয়ালিটি বলসের আইসক্রিম খাচ্ছি সত্যি বলতে কোয়ালিটি বলসটা একদম ভালো না 80 টাকা করে এই আইসক্রিমটা নিয়েছে কর্নাটক খাবো আমরা 20 টাকায় এরকম দোকানের সামনে দাঁড়িয়ে দোকানকে ইনসাল্ট করছি আমার একদম পছন্দ হয়নি তো আমরা হোটেলে গিয়ে তোমাদের সাথে দেখা করছি আমার দিকে তাকিয়ে আছে লোকজনরা টাটা সো গাইস আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট ডান কমপ্লিট আর আমরা ও মাথাটা আমার মাথাটা যন্ত্রণা করছে প্রচন্ড যন্ত্রণা করছে আর ওখানে আসলে এই হোটেলের ভিতরে একটা মানে তোমার খাওয়ার মানে কিচেন রুম আছে সেখানটায় খাওয়ারই জায়গা আছে এবার সেখানটায় আমরা ফ্যামিলি শুধু খেয়ে উঠে এলে
আবার একটা ফ্যামিলি গিয়ে খাবে, সেই কারণে এত ভিড় আর এত চেলাবিল হয়। তো যার জন্য যে তোমাদের পরিষ্কারভাবে ভিডিওটা দেবো যে কি কি আমাদের মেনু হয়েছে না হয়েছে সেগুলো দিতেই পারি, কি কি মেনু হয়েছে আমার বলে। আর এমন হা করে তাকিয়ে থাকে না, নিজেরই একটা লজ্জা লাগে যে কি না কি হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আজকের মেনু হয়েছে ডিমের ঝোল, মানে ডিমের কারি, চিংড়ি মাছ কষা, চিকেন, চিংড়ি মাছ কষা, আর কি হয়েছে এই বড় বড় চিংড়ি, আর ডাল হয়েছিল, ডাল হয়েছিল। তো আর কিছু না, চচ্চড়ি হয়েছিল আর আলু ইয়ে হয়েছিল, ভাত হয়েছিল, সেগুলো আমরা নিয়ে নিই ওটা। তো যাই হোক, আজকের এই ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে, আর আজকে এত জার্নি করেছি, শরীরটা ক্লান্ত লাগছে। তো যাই হোক, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, তাড়াতাড়ি শুয়ে পড়ুন আর কথা বাড়াবো না। তো চলো, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।